মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো আর নিরাপদে আছো। এখন সকাল ভোর 5:48 বাজে। তো আজকে হচ্ছে শুভ ষষ্ঠী, তোমরা এই ব্লগটা সপ্তমীর দিন পাবে দেখতে। আর এর আমি কিন্তু কিছুক্ষণ আগেই আমি ঘুম থেকে উঠে গেছি, আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, টুকটাক যেটুকু কাজকর্ম সেটুকু কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এখন আমি একটু রেডি হচ্ছি, আর এটা প্লেন একটা শাড়ি পরেছি, তবে কাঁচা ধোয়া শাড়ি। এটা আগেও আমি একবার পরেছিলাম, তোমাদের সাথে আমি ব্লগে শেয়ার করেছিলাম, পুরো পুজোতেই আমি আমার বাড়ির পুজোতেই পরেছিলাম, আর এই নিয়ে দ্বিতীয়বার একবার পরলাম। তো এই তো সকালবেলা ঘুম থেকে উঠে বেশি সাজা গোজাও যায় না, আর আমি তো একদম সাজার মানে শটাও জানি না, তোমরা জানো একদম নর্মাল আমি থাকতে পছন্দ করি বন্ধুরা। তো আমি আর আমার শাশুড়ি মা যাবো প্যান্ডেলে অঞ্জলি দিতে, কারণ 7টার মধ্যে আবার ষষ্ঠী ছেড়ে যাচ্ছে। এইবারে নিয়মকানুনগুলো এত বিধি বিচ্ছিরিভাবে পড়েছে না, কবে যে ষষ্ঠী কখন সপ্তমী কিছুই বোঝা যাচ্ছে না। তো চলো আমি রেডি হয়ে নিচ্ছি, আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। তো দেখো এবার আমি রান্নাঘরে চলে এলাম, হাজব্যান্ডের জন্য চাটা করে তারপর যাব। যখন এতটা সকালে উঠেছি, হাজব্যান্ড তো বেরোবে, তো ভাবলাম ঠিক আছে আমি যখন উঠেই গেছি তখন ওর জল বোতলের জলগুলো ভরে দিই আর একটু চাটাও করে দিই। আর এই যে একদম মা লক্ষ্মীকে নমস্কার করে আমি চায়ের জলটা চাপিয়ে দিলাম, তারপরে ডাইনিং রুমে এসে জানলাগুলো সকাল সকাল আগে কিন্তু খুলে দিলাম। যত সকালে জানলা খোলা যায় তত পজিটিভ এনার্জি কিন্তু আমাদের ঘরে ঢোকে, এটা আমি বারবার বলি। আর এখানে দেখো বাইরে এসে দেখি সূর্য দেবতা উঠে গেছে, তো সূর্য দেবতাকে একবার প্রণাম জানিয়ে তারপর দিনটা একদম এনার্জেটিকভাবে কিন্তু শুরু করব। তো চলো ওখানে আবার আমার শাশুড়ি মা ডাকাটাকি করছে, তোমার হলো তোমার হলো, তো চলো এইবারে বেরোনো যাক। আর দেখো মাইকে কিন্তু ষষ্ঠীর পুজো আরম্ভ হয়ে গেছে, অলরেডি একবার মানে অ্যানাউন্সমেন্ট করেছে যে অঞ্জলি দেওয়া শুরু হয়ে গেছে। আমি বললাম মা দুটো মিনিট দাঁড়াও, আমি আগে ছাদে গিয়ে দেখি কয়েকটা ফুল যদি পারি নিয়ে আসি, কারণ কি বলতো নিজের গাছের ফুল দিয়ে মার পায়ে পুষ্পাঞ্জলি দেওয়ার আনন্দটাই আলাদা। তো দেখলাম খুব একটা ফুল ফোটেনি, যেহেতু এখনও সূর্যের আলো ফোটেনি, তো বেশি কিছু ফোটেনি, তো যে কটা ফুটেছে আমার আর মায়ের কিন্তু হয়ে যাবে। সাদা ফুল তেল দুটো একটা ওই তো ওখানে ওই তো ওই গাছে ওই গাছটা বন্ধুরা পুরো ভিডিওটা দেখো, আশা করি ভিডিওটা ভীষণ ভালো লাগবে। সত্যি কথা বলতে গেলে আমি অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি, শ্যুট করেছি অনেক কষ্ট করে, কারণ কী বলতো সব জায়গায় না শ্যুট করা যায় না, মানে মানুষে না অন্যরকমভাবে তাকিয়ে থাকে। তাও আমি চেষ্টা করেছি তোমাদের দেখানোর জন্য ষষ্ঠী পুজো কেমন হয়, একদম সামনে থেকে আমি তুলে ধরার চেষ্টা করেছি বন্ধুরা। তো তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো এই যে মিষ্টির দোকান থেকে এবার আমি আর মা মিষ্টি নেব। তো এখানে বেলপাতা কিনে নিয়েছি অলরেডি, আর ফুল তো গাছের ছিল, তো মা এখান থেকে মিষ্টি নিচ্ছে আর এইবারে আমরা প্যান্ডেলের দিকে যাচ্ছি। আর এই যে সামনে দেখেছো দুপা হাঁটতেই কিন্তু আমাদের এই মোড়টা একটা প্যান্ডেল, তবে ষষ্ঠীর পুজো তো আর মায়ের সামনে হয় না, এটা বেলগাছের এখানে এই যে ফ্ল্যাটের নিচে এখানে হচ্ছে আমাদের ষষ্ঠী পুজোটা হয়। তো চলো আমি পুজোটা দিই, তারপর তো তোমরা সব কিছু তোমাদের সাথে শেয়ার করবোই। মম কল্যাণ নমস্তি। কি আছে বাবা? ফোন
আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো মাকে বললাম মা দু মিনিট দাঁড়াও, আগে মা দুর্গার মুখটা একটু দেখে আসি, একটু প্রণাম করে আসি, আর আমার বন্ধুদেরও দেখিয়ে আসি যে আমাদের পাড়ায় কেমন ঠাকুর হয়েছে। তোমরাও একবার সকাল সকাল মা দুর্গার মুখ দেখে দিনটা শুরু করো, আশা করি তোমাদের দিনটা ভীষণ ভালো যাবে। তো চলো একবার মা দুর্গার কাছে মাথা ঠুকে নিই, আর আমি প্রণাম মাকে বারবার জানাচ্ছি, মা আমার সকল বন্ধুদের সব মনস্কামনা পূর্ণ করো, আমার সকল বন্ধুদের সব বিপদ নাশ করো, সবাইকে সুস্থ সবল রাখো, তো এই কামনাই করি। আর আমি সব জায়গায় ভয়েস ওভার এই কারণে দিনই বন্ধুরা, কারণ কিছু কিছু জিনিস না রিয়েল শোনা, কানে শুনতে ভীষণ ভালো লাগে। যেমন দেখি পাখির আওয়াজ, ঢাকের আওয়াজ, তারপর উলুধ্বনি, শঙ্কের আওয়াজ, এইগুলো না রিয়েল সত্যিকারের যে আওয়াজগুলো শুনতে ভীষণ ভালো লাগে। ওই জন্য আমি ওখানে ভয়েস ওভার দিয়ে চুপ করেছিলাম, তোমাদের অরিজিনাল সাউন্ডটাই আমি শুনিয়েছিলাম। তো চলো এইবারে চলে এলাম বাড়িতে, আবার পুরনো ফর্মে কিন্তু ফিরে গেছি। মানে আমাদের হাউস ওয়াইফদের যা হোক, সে পুজো মানে বারো মাস কিন্তু আমাদের যা যা রুটিন সেটা কিন্তু ফলো করতেই হবে। তো দেখো এসে আমি বাসি, আমি না যাবার আগে তো একটু জাস্ট টাচ আপ করেই গেছিলাম রাফলি, সেটা তো আর ভালো করে আর সত্যি কথা বলতে গেলে হয় না, তো এখন একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করছি বন্ধুরা। তোমরা অনেকেই হয়তো ভাববে যে আমার পরিবার, তুমি শর্মিষ্ঠা তোমার ব্লগে শুধু তোমাকেই দেখতে পারি আর কাউকে দেখি না, কী বলো তো আমার পরিবারের প্রত্যেকটা মানুষ, কোনো মানুষই ক্যামেরা ফ্রেন্ডলি নয়, ইভেন আমার মেয়েও কোনো সময় ও ক্যামেরার সামনে দেখবে খুব একটা আসতে মানে একদম ফ্রিলি আসে না। তো আমিও চাই না কি বলতো কাউকে জোর জবরদস্তি করে আমার ক্যামেরার মানে ভিডিওতে আনার, যখন যার ইচ্ছে হবে সে অলওয়েজ ওয়েলকাম, সে তখন আসবে, তার আগে না আমি কাউকে আমার ভিডিওর মধ্যে আনতেই চাই না। তো দেখো এখানে আমার দু কাপ চা হয়ে গেছে, একটা হচ্ছে মায়ের, একটা হচ্ছে আমার, মা তো চিনি দিয়ে খায় তোমরা জানো, চামচ দেওয়াটা হচ্ছে মায়ের আর চামচ ছাড়া যেটা সেটা আমার। তো চলো এবারে গুটি গুটি পায়ে বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে, এইবারে হচ্ছে যাবো হাজব্যান্ডের টিফিন করতে। তো দেখি হাজব্যান্ড কী টিফিন খায়, এখনও ফোন করি জিজ্ঞাসা করি কী খাবে, সেই বুঝে টিফিনটা করব। কারণ এখন চাপ নেই, এখন স্কুল ফুল সব ছুটি আছে, আস্তে ধীরে সব কাজ করা যাবে। এই দেখো এখানটা চলে এলাম, জানলার সামনে গাছগুলোকে একটু রোদের দিকে দিলাম, ঠিক আছে, আর দিয়ে গাছগুলোকে একটুখানি জল স্প্রে করে দিলাম। আমার অনেক বন্ধুরা কমে, আমি ভেবেছি আমি না যখন ভিডিও করি আমি বুঝতে পারছি না যে আমি এই পুজো কটা দিন কী ভিডিও করব, তোমাদের আমার সাথে ডেইলি রুটিন শেয়ার করব না পুজোয় আমি কী খাচ্ছি, কোথায় ঘুরতে যাচ্ছি, কী সব মানে কীরকম সাজছি সেটা সব মানে শেয়ার করব। কারণ অনেকে দেখবে এই পুজোর সময় এই ঘরের কাজ দেখতে পছন্দ করে না, একটু ঘোরাঘুরি দেখতে বেশি পছন্দ করে। তো তোমরাই প্লিজ কমেন্ট করে বলো আমাকে, তাহলে আমি সেই বুঝেই ব্লগ বানাবো। কারণ সত্যি কথা বলতে গেলে বাই হার্ট বলছি, তোমাদের হয়তো ডেইলি এক কথা বলি কিন্তু এটা যে মানে কী বলতো বলে না সত্যি সবসময় মুখ দিয়ে বেরিয়ে আসে, পুজোর টাইমে ডেইলি ব্লগ শেয়ার করা যে কতটা কষ্টদায়ক, সেটা যারা করে আমাদের মতন ডেইলি ব্লগিং তারাই আমাকে কমেন্ট করে বলতে পারে, তারাই জানবে এর কষ্টটা। এই যে এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, কতটা রাত হয়ে গেছে তোমরা ভাবতেও পারবে না, কারণ আমি বাইরে বেরিয়েছিলাম, তারপরে বাড়িতে আসতে আসতে অনেকটা রাত, তারপরে সংসারের টুকটাক, তো কত কাজ সারাদিন থাকে, তারপরে ভয়েস ওভার। আর এই কটা দিন না সত্যি কথা বলতে গেলে ঘরে দরজা জানলা বন্ধ করে একা একা ভয়েস ওভার না আমার মনটা কিছুতেই মানছে না, কারণ মনে হচ্ছে শুধু বাইরে বেরিয়ে যাই, শুধু বাইরে গিয়ে ঢাকের আওয়াজ শুনি, গান শুনি, আমার মানে ফ্যামিলির সাথে টাইম কাটাই। তোমরা এখানে বলবে, আচ্ছা আগে আমি বলে নিই এখানে কী টিফিন করছি, তারপরে আমি কন্টিনিউ করছি। তো হাজব্যান্ড আমার ফোন করে বললো বাটার টোস্ট খাবে গোলমরিচ দিয়ে, তো ওর জন্যই বাটার টোস্ট করে দিলাম। আজকে না ব্রাউন ব্রেডটা পাইনি বন্ধুরা, তো ওই জন্যই কোয়ার্টার রুটিটা নিলাম। আর দেখো বাটারটাকে একটু গরমে দিয়েছিলাম বলে পুরো মেল্ট হয়ে গেছে, আর বেশ ভালোই হলো আমার না অ্যাপ্লাই করতে মানে ব্লেন্ড করতে কোনো কষ্টই হয়নি। আর এই যে একটু তোমরা তো জানো যে আমরা চিনিটাকে অ্যাভয়েড করি, তার বদলে একটু গোলমরিচ ছড়িয়ে দিলাম, খেতে কিন্তু বেশ ভালো লাগে, তোমরা ট্রাই দেখতে পারো।
তো এই যে চলে এলাম বেডরুমে, আর আজকে কিন্তু ষষ্ঠীর দিনও আমার মেয়ের লাস্ট পড়া হচ্ছে আজকে, বুঝতে পারছো? সকাল সকাল সব কমপ্লিট হয়ে গেছে আমার। বেডরুমটা কিন্তু আমি অফ ক্যামেরায় পুরো একদম নিট অ্যান্ড ক্লিন করে রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছো, এই যে পুরো পরিষ্কার হয়ে গেছে বেডরুমটা। আর এখানে যে আমার একটা ফ্লাওয়ার ভাস থাকে না, একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ভাস ছিল, মেয়ের হাত লেগে এটা কালকে পুরো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। তো ভাবলাম যে জায়গাটা ফাঁকা লাগছে, তো ওই জানলার সামনে যে জিজি প্ল্যান্টটা ছিল না, ওটা জানলার সামনে রেখে রেখে না জিনিসটা গাছটা নষ্ট হয়ে যাচ্ছে রোদে, ওই জন্য ভাবলাম যে না থাক এখানেই থাক, এখানেই আগে তো এখানেই থাকতো, এখানেই রেখে দিয়েছি জিজি প্ল্যান্টটা। তো চলো, মোটামুটি আমার বেডরুমের কাজ ক্লিনিং কমপ্লিট, এইবারে আমি যাব আস্তে আস্তে রান্না করে। আর এখানে দেখো মা গোলা রুটি করেছে, আমি আর মা আজকে গোলা রুটি খাবো। আর কি বলতো, তোমরা ভাবছো যে একটু পোড়া পোড়া কেন, আমি না একটু কড়া কড়া খেতে, শেঁকা খেতে ভীষণ পছন্দ করি। লুচি পারলে করতে পারতাম, আগের বারও আমি প্রত্যেকবারে লুচিই খাই, কিন্তু লুচি খাওয়ার পর সারাটা দিন আমার শরীরে এত অস্বস্তি হয়, পেট এত ফুলে থাকে না, যে আমি সত্যি কথা লুচি খাওয়াটা অ্যাভয়েডই করি। আর এটা না একদম সামান্য তেল দিয়ে মা গোলা রুটিটা করেছে, কিছুই না, আটা, কাঁচা লঙ্কা, নুন আর সামান্য একটু মিষ্টি। আর এখানে দেখো ভাতের মধ্যে আমি উচ্ছে আলুটা বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো ট্যাংরা মাছের ঝোল করব। আর অফ ক্যামেরায় কিন্তু আমার আনাজগুলো এখানে মোটামুটি কাটা কমপ্লিট। আর এই দিকে দেখো বন্ধুরা, আমি রান্না তাড়াতাড়ি কমপ্লিট করার জন্য তিনখানা ওভেন অন করে দিয়েছি, একটাতে তো ভাত বসিয়ে দিয়েছি, আর একটাতে দেখলি মাছ ভাজা, আর একটাতে হচ্ছে ফুলকপি আলু সেদ্ধ। কি বলতো, এদিকে দেখো আমার ভাতটাও হয়ে গেছে, আর এদিকে মাছ ভাজতে ভাজতে কিন্তু আমার ফুলকপি আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তো দেখো আমার কিন্তু তাড়াতাড়ি কিন্তু রান্নাটাও হয়ে যাবে, কারণ একটু ভাপিয়ে নিলে না, যদি সবজি একটু ভাপিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। আর দেখো কথা বলতে বলতে ঝোলটাও আমার ফুটে গেছে, মাছটাও কিন্তু আমি ছেড়ে দিয়েছি। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, একদম হালকা পাতলা করেছিলাম যাতে দুবেলায় আমার হয়ে যায়, যাতে রাতে আমাকে আবার রান্নাঘরে না ঢুকতে হয়। কি বলতো বন্ধুরা, আমরা যদি গৃহিণীরা মাথা ঠান্ডা করে বুদ্ধি খাটিয়ে এই দুটো জিনিস যদি আমরা খাটাতে পারি না, আমরা কিন্তু সংসার থেকে অনেকটা সময় কিন্তু সাশ্রয় করতে পারি। আর কথা বলতে বলতে দেখো আমার ডালটাও হয়ে গেছে, আর আজকে আমি একটু তাড়াতাড়ি করেই কাজকর্ম করছি কেন জানো, কারণ আজকে আমি হেয়ার কালার করব, পুরো ব্ল্যাক কালার। আমি কোনোরকম কোনো কালার করি না, মানে বার্গেন্ডি বলো বা রেড বলো ওইসব কালার কিন্তু আমি করি না, আমি একদম ব্ল্যাক, পিওর ব্ল্যাক কালার করব। আমি, মা, হাজবেন্ড তিনজনে মিলেই আজকে কালার করব। আর কালার করতে গেলে যেহেতু বেশ খানিকটা সময় লাগে, তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে রেখেছি। আর আজকে আমার হেয়ার কালার কিন্তু করে দেবে আমার মেয়ে। তো ওই যে দেখো, আর এখানে দেখলাম যে বাক্সের মধ্যে একটা শ্যাম্পু আর একটা কন্ডিশনার ফ্রি দিয়েছে, এইটা না খুব জোর একজনের হবে, দুজনের কিন্তু হবে না, হয়তো আমার চুলে এটা পুরোটা লেগে যাবে, আর হাজবেন্ড আর মা হয়তো যেটা আমাদের ঘরে থাকে সেই শ্যাম্পুটা তাদের অ্যাপ্লাই করতে হবে। আর এদিকে দেখো আমার মেয়ে হচ্ছে আমার থেকেও টপ লেভেলে যাচ্ছে, মানে শেক করেই যাচ্ছে, যতক্ষণ না লাস্ট বিন্দুটা পর্যন্ত বেরোচ্ছে ততক্ষণ ও শেক করেই যাচ্ছে। আমি লাস্টে বললাম ছেড়ে দে, তোর হাত ব্যথা হয়ে যাবে, আর এর মধ্যে নেই, বলছে না মা মনে হয় একটু আছে আছে, যদি পারতো ও ওই কন্টেনারটাকেই পুরো হয়তো কাঁচি দিয়ে কেটে দিতে পারতো, কিন্তু যেহেতু খুব শক্ত তো হার্ডি, তো এটা আর কাটা যাচ্ছে না, টিউব হলে হয়তো কেটে রাখা যেত। আর এটাকে কিন্তু বেশ ভালো করে না ব্লেন্ড করতে হবে। আমি তোমাদের একটাই কথা শুধু এখান থেকে সাজেশন দেবো বন্ধুরা, আমি কিন্তু আমার মেয়েকে কোনো সময় শেখাইনি যে এটাকে এইভাবে বার কর বা এটাকে অপচয় করিস না, এটাকে মানে কোনো কিছু আমি কোনো শেখাইনি। বাচ্চারা না দেখে দেখে বড় হয়, তুমি যেমন করে চলবে ওরাও সেম। তোমা আমার মেয়ে নিশ্চয়ই আমাকে দেখেছে যে মা এইভাবেই জিনিস বাঁচিয়ে বাঁচিয়ে চলে, তাই জন্য কিন্তু ও কিন্তু দেখো জিনিসটা অ্যাপ্লাই করার সময় যতটা পেরেছে ওটা এখান থেকে বার করে নেওয়ার চেষ্টা করে, যাতে এতটুকু মানে নষ্ট না হয়। তো দেখো এখানে আমার মেয়ে আমার মাথায় অ্যাপ্লাই করে দিল, আর এবারে মাকেও অ্যাপ্লাই করে দিচ্ছে। তো বলছে অ্যাপ্লাই করছে আর বলছে দিদামা তোমার চুল তো পুরো পেকে গেছে, কোনো জায়গায় কাঁচা নেই। এখন মা করবে জলপাইয়ের চাটনি। তো কীভাবে মা করে, কারণ মা জলপাইয়ের চাটনি করতে ভীষণ ভালো, মানে ভীষণ ভালো পারে। তো চলো তোমাদের শেয়ার করি মা কীভাবে করছে, চলো একবার দেখিয়ে দিই তোমাদের রেসিপিটা, করবে দারুণ খেতে লাগে। মা এটা প্রথমে আগে না প্রেশার কুকারে প্রায় সাত আটখানা আমার সিটি মেরেছ, সাত আটখানা সিটি মেরেছে, তারপরে এটাকে ভালো করে একদম চটকাতে হবে, তাহলে কিন্তু বেশি ভালো হবে। হ্যাঁ, নারকেল কুড়িয়ে দিই, নারকেল কুড়িয়েও দেওয়া যায় এর মধ্যে, আরও টেস্ট হয়। কিন্তু আমরা যেহেতু নারকেল খাই না, ওই জন্য নারকেলটা
মানে দিলাম না, বাট এর মধ্যে ওপরে যদি তোমরা নামানোর আগে নামা, নামানোর আগে যদি নারকেল কুচি দিয়ে দাও না, কুচিয়ে না কুড়িয়ে, ওই সরি কুড়িয়ে কুড়িয়ে, দারুণ খেতে লাগে। তোমরা সবাই জানো জলপাইয়ের চাটনি করতে একটু শুকনো লঙ্কা আর কালো সর্ষে ফোড়ন দিতে হয়, কিন্তু শুকনো লঙ্কাটা না আজকে আমার কাছে একদম বারন্দ ছিল, তাই জন্য দিতে পারিনি। শুধু সর্ষে ফোড়ন দিয়ে কিন্তু চাটনিটা করেছিল, তাতেই কত সুন্দর খেতে হয়েছে। তোমরা পারলে বন্ধুরা একটু নারকেল কুড়িয়ে নামানোর সময় যদি দাও না, শুধু দেখবে ঠিক বিয়ে বা মানে অনুষ্ঠান বাড়িতে যেমন জলপাইয়ের চাটনি হয় ঠিক সেম খেতে লাগে। আর একটু নাড়িয়ে চাড়িয়ে ও পরিমাণ মতন তো অবশ্যই এর মধ্যে মিষ্টি অ্যাড করবে, শুধু করে এর মধ্যে পুজোর মধ্যে একবার খেয়ে আমাকে রিভিউটা দিও। তো যাই হোক, আমার এখানে স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে, আর সকালবেলা তো একবার স্নান আমি করে দেখেছি, সেরে তারপরে অঞ্জলিতে গেছিলাম, তখন না আর কাচাকুচি করে উঠতে পারিনি, তাড়াহুড়োর মধ্যে তো সব বাথরুমেই পড়া ছিল, কারণ আমি জানি আবার বেলায় আমাকে একবার স্নান করতে হবে, যেহেতু মাথায় আমি কালার করব, আর আজকে না কালার করলে না আমার আর পুজোর মধ্যে করা হতো না। তো তখনই না পুরো সব কিন্তু কেচে কুচে দিয়েছি, আর যা রোদ উঠেছে মোটামুটি 1-2 ঘন্টার মধ্যে কিন্তু সব শুকিয়ে যাবে। আমি আর মা যখন সকালবেলা ফুল তুলেছিলাম তখন না এই সব ফুল ফোটেনি, তখন তো একদম কি বলবো মানে অতটা সূর্যের কিরণ ওঠেনি, মানে সূর্য যেহেতু আলো ওঠেনি। আর দেখো এখন গাছ ভর্তি ফুল, পুজো হয়ে গেছে, এই দেখো এখানে লাল জবা, এটা মায়ের পায়ে দিলে কত ভালো হতো, একটাও জবা, তখন 2-3টে জবা ফুটেছিল, বাদ বাকি জবা তো ফুটে। হ্যাঁ ওমা দেখো এই বীজ হয়েছে, এই বীজগুলো না ফেলে দিলে দেখি, এই বীজগুলো দেখো মা, ওমা দেখো এই বীজগুলো, এই বীজগুলো, এগুলো কি গাছ হবে? থাক এখানে ফেলে দিলে, থাক ফলে হবে। হ্যাঁ হ্যাঁ অনেক ফুল ফুটেছে গাছে, এখানেও কতগুলো ফুল ফুটেছে, এখানেও কতগুলো সাদা জবা আছে, দেখো এখানে কটা সাদা জবা আছে, এই যে তাহলে এই যে অ্যাডেনিয়াম, হোয়াইট, পুরো হোয়াইট অ্যাডেনিয়াম, যাকে বলে কি আরেকটা বেশ নাম আছে, আমি অ্যাডেনিয়ামই জানি, পুরো হোয়াইট কালার। চলো বাবা প্রচুর রোদের তেজ, আজকে কাছে জল দিতে হবে, এখানে একটা লাল জবা আছে দেখো, আর আজকে আকাশ পুরো পরিষ্কার, একদম পরিষ্কার আকাশ। চলো মা এই নাইটিটা ক্লিপ দাও, পড়ে যাবে। হ্যাঁ দাড়ি দাও, দাড়িটা দাও, সব জায়গায় দাও, যেখানে পারবে সেখানে দাও। চলো তো চলো, এই তো মাছের ঝোল হয়েছে এখানে ফুলকপি দিয়ে, এখানে ভাত, এখানে ডাল, আর এই যে উচ্ছে আলুটা হাজব্যান্ডকে বলেছি তুমি মাখো, আর এই যে মেয়ের জন্য তো মাংস রয়েছে কালকে, ওটা ও খেয়ে নেবে, এখানে শশা রয়েছে, আর এই যে এখানে হচ্ছে জলপাইয়ের চাটনি। তো এই হচ্ছে আমাদের আজকে সিম্পল লাঞ্চ মেনু বন্ধুরা। এখন ঘড়িতে বাজে 2:15, এখন মেয়েকে খেতে দেবো, হাজব্যান্ডকে খেতে দেওয়া হয়ে গেছে। তো ভিডিওটা আজকে আমি এইটুকুই রাখছি, কারণ ভিডিওটা অলরেডি অনেকক্ষণের হয়ে গেছে, যেহেতু এখন পুজোর ব্লগ, পুজোর জিনিসও দেখাচ্ছি প্লাস ঘরের জিনিসও দেখাচ্ছি, ওই জন্য ভিডিওর লেন্থটা একটু বড় হয়ে যাচ্ছে। এরপর যদি আবার ইভিনিংয়ের কাজ করা মানে কাজকর্ম, সাজা গোজা, ঠাকুর দেখা এইগুলো দেখাই, তাহলে ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে যাবে, তোমাদের হয়তো দেখতে ভালো লাগবে না। আর এখন কারোর সময় নেই এতক্ষণ ধরে ভিডিও দেখার, আমার ভিডিও দেখবে না তারা ঘুরতে যাবে, তো স্বাভাবিক, এটা স্বাভাবিকই। তো যাই হোক এই জন্য ভিউজটা এখন অনেক ডাউন যাচ্ছে আগে থেকে, বুঝতেই পারছি। ঠিক আছে সময় করে তোমরা দেখে নিও, জোর জবরদস্তি কিছুই নেই। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি, ইভিনিং থেকে যে ব্লগটা আবার শুরু করব সেটা আবার নেক্সট ব্লগের মধ্যে কিন্তু অ্যাড করে দেবো। তো চলো বন্ধু, ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, একটা লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আজকে আসি